আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে ও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি ও সর্বনিম্ন থাকবে 25 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। দুই বঙ্গেই এরকম আবহাওয়া 2-3 দিন বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বলুন আজকের আবহাওয়া কেমন থাকবে? আজকের আবহাওয়া থাকবে কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 34 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। সিস্টেম বলতে এই মুহূর্তে আছে আপনার উত্তরবঙ্গ থেকে আমাদের সাবমেরিন ওয়েস্ট বেঙ্গল থেকে ছত্তিশগড় পর্যন্ত একটা ট্রাফ আছে 3.1 কিলোমিটারে, আর তারপরেও আর একটা ট্রাফ আছে যেটা 90 ডিগ্রি ইস্টে আছে। এই সিস্টেমের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সব জেলাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা বলতে আপনার উত্তরবঙ্গের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5 জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার, তার সঙ্গে হেলস্টর্মের সম্ভাবনা রয়েছে। আর বাকি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানে অর্থাৎ মালদা এবং নর্থ দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু আজকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনগুলোতেও কিন্তু মোটামুটি আবহাওয়া কিন্তু আগামী 2-3 দিন মোটামুটি প্রায় একই রকমই এই ধরনের থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটোতেই। অর্থাৎ এই যে ঝোড়ো হাওয়া সম্ভাবনা যেটা বললাম দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই থাকছে। হেলস্টর্মের সম্ভাবনা আজ রয়েছে দক্ষিণ উত্তরবঙ্গের 5 জেলায়, আর পরশু দিনও কিন্তু এই 5টি জেলাতেই আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে হেলস্টর্মের সম্ভাবনা না থাকলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।